সোনাগাছির দুর্বার সমন্বয় সমিতির পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়, যেখানে প্রাক্তন পুলিশ কর্তা পঙ্কজ দত্ত আরজি করের ঘটনা উল্লেখ করতে গিয়ে প্রকাশ্যে সোনাগাছির যৌনকর্মী মেয়েদের অপমান করে। তার বক্তব্যকে ঘোরতরভাবে বিরোধিতা করছেন যৌনকর্মীরা। নমস্কার, আমার নাম বিশাখা লস্কর, আমি দুর্বার মহিলা সমন্বয় কমিটির সচিব। আজকের আমাদের প্রেস মিট ডাকার উদ্দেশ্যটা হচ্ছে যে এই আর্জিকল কাণ্ডের পর দীর্ঘ প্রায় দেড় মাস ধরে এই প্রতিবাদ বিভিন্ন রাস্তায়, বিভিন্ন মোড়ে, বিভিন্ন হলে, বিভিন্ন জায়গায় হচ্ছে। সেখানে কোথাও না কোথাও যৌনকর্মীদের ইঙ্গিত করা হয়েছে, সেটা আমরা প্রতিবাদের জন্যই আজকের কিন্তু এই প্রেস মিটটা ডেকেছি। প্রাক্তন যে পুলিশ আইপিএস অফিসার পঙ্কজ দত্ত মহাশয় যে কথাটি বলেছে যে আজকের এই যে ঘটনাটা ঘটেছে সোনাগাছিতে যদি ঘটতো যৌনকর্মীদের ওপরে, তাহলে সেটা বলা উনি কিছু বলতেন না, কিন্তু আর্জিগড়ের মতো জায়গাতে ঘটেছে সেটা কিন্তু উনি মেনে নিতে পারছেন না। তার কারণ হচ্ছে তিনি যিনি মারা গেছেন বা যার প্রতি ঘটনা ঘটেছে, আমরাও কিন্তু জাস্টিস একজন মহিলা হিসেবে, একজন মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে আমরা চেয়েছি, কিন্তু যৌনকর্মীদেরকে সেভাবে এখানে শ্রমজীবী মহিলা হিসেবে তাদেরকে সম্মান করা হচ্ছে না, অসম্মানজনক কথা বলেছে, তার জন্য আমরা ধিক্কার জানাচ্ছি। কারণ যে আজকের একজন যৌনকর্মী রেপ হতে পারে বা মার্ডার হতে পারে বা তার প্রতি কেউ অন্যায় বা অত্যাচার করে চলে যেতে পারে, যৌনকর্মীদের কিন্তু কোনো জায়গায় প্রতিবাদ জানাবার জায়গা নেই, এটা কিন্তু ওনার বক্তব্য থেকে পরিষ্কার আমরা বুঝতে পেরেছি। তো সেই জন্য বলছি যে যৌনকর্মীরা সমাজের একটা পাঠ, সেখানে কিন্তু যৌনকর্মীরা একজন মহিলা, কারোর মা, কারোর বোন, কারোর মেয়ে, সমাজের একটা অংশ, সেখান থেকে আজকে যৌনকর্মীদেরকে ইঙ্গিত করে বলা হচ্ছে। তার মানে কি আজকের ভারতবর্ষের যে সিস্টেম আছে বা ভারতবর্ষের যে আইন কানুন আছে সেখানে কি যৌনকর্মীদের কোনো জায়গা নেই? খালি যৌন কাজ করে বলে সেটা, তার জন্য যৌনকর্মীদের প্রতি কোনো অন্যায় হবে না, সেটা প্রতিবাদ করা যাবে না, সেটা আমরা বলতে পারবো না, বা যৌনকর্মীরা যদি রেপ হয় সেটা কি রেপ নয়? যখন সে যৌন কাজটা করে, কাজ হিসেবে কাজ করে, কিন্তু তার ইচ্ছার বিরুদ্ধে যখন করা হয় সেটা রেপ বলে বা অত্যাচার বলে আমরা মনে করি। তো আমরা আশা করি যে যে সমস্ত মান্যগণ্য ব্যক্তিরা এই সমস্ত কথাবার্তা বলছেন, অন্তত মানুষ হিসাবে, একজন শ্রমিক হিসাবে সম্মান দিয়ে বলাটা দরকার। সেজন্যই কিন্তু আমাদের আজকের এই প্রেস মিট, আগামী দিনে আমরা প্রত্যেকটা জায়গায় একই কথাই বলবো, এটা আমাদের পুরো ভারতবর্ষে যৌনকর্মীদের অসম্মান হয়েছে এবং আমরা অসম্মান বোধ করছি। আজকের এত বড় কথা যে আমাদের রেপ হলে সেখানে কোনো আমাদের বলার জায়গা নেই, তার কারণটা কি ব্যক্তিদের কাছ থেকে আমরা জানতে পারি, সেটা আমাদের খুব খারাপ লেগেছে বা খারাপ লাগছে। এবং একজন ফিল্ম ডিরেক্টর যে ওনার নামটা আমি এই মুহূর্তে বোঝাচ্ছি কি যেন, সুজিত মুখার্জি উনি বলেছেন যে, সম্মতি দিয়েছেন যে হ্যাঁ এটা যৌনকর্মীদের সঙ্গে হতে পারে। উনি অনেক বড় লেভেলের একজন ফিল্ম ডিরেক্টর, উনি তো অনেক ফিল্ম লেখেন, সেখানে যৌনকর্মী বা অন্য গোষ্ঠীদের কথা ওঠে। তাহলে কি উনার এতদিনের এই ধারণা যে যৌনকর্মীদের প্রতি রেপ, মার্ডার, অত্যাচার সবকিছু হতে পারে? তাহলে যৌনকর্মীদের নিয়ে বিভিন্ন জায়গায় নাচ, নাটক, গান, চর্চার মাধ্যম থেকে যৌনকর্মীদের নিয়ে এত কথা উঠে আসে, এটা তো আমাদের সামাজিক যে পরিবর্তন, এখনো কিন্তু সেই পরিবর্তন আসেনি। পরিবর্তনটা কিন্তু আসা দরকার, সামাজিক পরিবর্তন, মানুষের যে কনসেপ্ট সেটা কিন্তু যৌনকর্মীদের উপর যেটা আছে সেটা আমার মনে হয় প্রত্যেককে পরিবর্তন আসা দরকার। খালি যৌনকর্মীরা কিন্তু কারোর ইউজের পাত্র না, ইউজ করবে ফেলে দেবে সেটা কিন্তু নয়, আমরা সমাজের বিভিন্ন কাজে লাগি, আমরা সমাজ সেবার কাজ করি। তাহলে যৌনকর্মীরা যে কাজটি করতে পারে নিজের জন্য করে, সমাজের জন্য করে, তাহলে যৌনকর্মীদের এত ছোট ভাবে কেন দেখা হচ্ছে, এটা আমাদের বলার বক্তব্য আজকে। দেখুন, দুর্গাপুজো যে নিয়ম কারণ আছে সেটাতে হবে, আমরা প্রতিদিনে যে আমাদের প্রোগ্রাম ছিল সেগুলো কিন্তু আমরা এবছর ক্যান্সেল করেছি, কারণ হচ্ছে আমরা পুজোটাই করব আর বাকি প্রোগ্রাম আমরা ক্যান্সেল করেছি। আজকে সারা ভারতবর্ষে
যেভাবে মহিলাদের উপর নির্যাতন হচ্ছে, আপনারা আজ তাকে দেখেছেন একটি মহিলাকে 40 টুকরো করে তাকে ফ্রিজে ভরে রাখা হয়েছে, 20 দিন পরে তাকে ফ্রিজ থেকে বের করা হয়েছে। বেশ কিছুদিন আগে 16 বছরের একটি মেয়েকে বাসের মধ্যে কুপিয়ে দেওয়া হলো এই ঘটনা হওয়ার পর। তো আমরা পরপর এই এত প্রতিবাদ, মোড়ে দোকানে ঘাটে সমস্ত জায়গায়, গ্রাম অঞ্চলে সব জায়গায় এত প্রতিবাদ হচ্ছে, কিন্তু মহিলাদের প্রতি অত্যাচার কিন্তু বন্ধ হচ্ছে না। তাহলে মহিলারা কোথায় সেফটি, কোন জায়গায় সেফটি, মহিলাদের কোথায় সুরক্ষা আছে সেটাই তো আমরা বুঝতে পারছি না। এটা আমাদের জানার, কোথা থেকে আমরা জানতে পারবো? এখানে প্রত্যেকেই কিন্তু প্রতিবাদে নেমেছে, কিন্তু মহিলাদের প্রতি অত্যাচার কিন্তু বন্ধ হচ্ছে না। এটা আমাদের বিশেষ করে দাবি, সারা ভারতবর্ষের যারা অ্যাডমিন লেভেলে আছে বা সরকার দপ্তরে যারা আছেন সবার কাছে দাবি, যে মহিলাদের সুরক্ষাটা কিভাবে পাবেন, বা আমাদের আইন যে ব্যবস্থা আছে সেইভাবে আমাদের সেফটি করার জন্য আমরা দাবি রাখছি। আর আগামী দিনে যদি আমাদেরকে নিয়ে, যৌনকর্মীদের নিয়ে যদি এরকম কেউ মন্তব্য কোনো জায়গা থেকে এরকম আসে, আমরা কিন্তু আবার প্রতিবাদ করব। এটাই প্রতিবাদ, আমাদের শেষ নয়। কেন, যৌনকর্মীও মানুষ, একজন শ্রমিক। আজকে দীর্ঘ 30 বছর ধরে শ্রমের কথা আমরা বলে যাচ্ছি, আমরা শ্রমিক হিসাবে কাজ করে যাচ্ছি, আমরা স্বাস্থ্য পরিষেবার কাজ করি, আমরা মানুষ থেকে পরিষেবা দেই, তাহলে আজকে যৌনকর্মীদের ইঙ্গিত করে এরকম করে বলা কেন হচ্ছে? যদি এখানে এটা থেমে যায় তাহলে আমরা সেটা দেখব, যদি এটা না থেমে যায় তাহলে অবশ্যই আমরা আন্দোলনে নামবো। এটা নিয়ে যারা বা যে কোনো ব্যক্তি এই সমস্ত কথাবার্তা মন্তব্য করছে, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যৌনকর্মী বা যৌন কাজটা সম্পর্কে একটু সচেতন হন বা জানুন। যৌনকর্মী সমাজের একটা পার্ট। যখন সরকারি দপ্তরের লোকজন, মানুষজন বলে, তখন কিন্তু ব্যাপারটা অন্য একটা জায়গায় দাঁড়িয়ে যায়। যদি একজন পড়াশোনা জানে না বা তাদের কাছে শিক্ষা নেই বা আমরা অনেক কিছু বুঝি না, টিভি মিডিয়া দেখি না, তাদের মন্তব্য আর একজন সরকারি দপ্তরের অফিসার বা মানুষ, মানে কোনো পদের পদ ব্যক্তি যদি এটা বলে, সেখানে কিন্তু এটা আমরা জানবো যে তাদের অ্যাওয়ারনেসের অভাব আছে। যদি তাদের প্রয়োজন হয়, প্রত্যেকটা যাদের এরকম প্রয়োজন যৌনকর্মীদের কাছে আসতে পারে, আমাদের কাছে আসলে আমরা আমাদের কথাগুলো আমরা নিজে মুখে বলবো, আমরা কি চাই, আমরা কোন সমাজের কোন পার্টটা। দয়া করে আপনারা এরকম করে মন্তব্য করে আমাদেরকে আর ছোট করবেন না সমাজে। কেন, আমরা কিন্তু এখনো সমাজের কাছ থেকে বঞ্চিত। কেন, সমাজের একটা পার্ট কিন্তু যৌনকর্মী। আপনারা যদি ইতিহাসটাকে দেখেন, সেটা আমাদের বলার বক্তব্য। তাহলে আমরা মহিলা